नमस्कार बंधुरा स्टाडी टी टोटी चैनल देखे हमें कौशिक बर्मन अपन सकल के जाना अनेक अनेक स्वागतम। बंधुरा आज के पौनपणिक सम्पर्के एक भिडियो तैरि करते जेखने तुम्हारे पौनपणिक क्यों कड़ा है एवं तार रिलेटेड कोश्चन क्यों आसे एवं एर थे की शेखा जाए सेगुली आज के शेखा। तो चलो शुरू करी। देखो पौनपणिक देखार आगे हमें तुम्हारे किछु तार धारणा देवार जन्नो तार पूर्वेर किछु प्रस्तुति तुम्हारे देखें। प्रथमे आमरा जा शिखेछि दशमिक भग्नांश शिखेछि साधारण भग्नांश। तो सेखान थेके आमी तुम्हारे प्रथमे करबो दशमिक भग्नांश थेके कोन भग्नांश जावा साधारण भग्नांश। तो आशा करी तुम्हारा सबाई जानो किभाबे दशमिक भग्नांश थेके साधारण भग्नांशे जावा जाए। मन करो एक दशमिक भग्नांश 5.32 जदि साधारण भग्नांशे जाए कि करते हैं सम्पूर्ण संख्या लिखब ताहले 532 और तार नीचे कि होबे तार नीचे होबे देखब आमरा कत घर आछे दशमिकेर पर दुई घर ताहले दुटी दशेर गुणितक द्वारा भाग होबे माने दुटी दश द्वारा भाग होबे ताहले कि होबे 532/100 ठीक है। अन्य आरेकटी मन करो 7.03 से क्षेत्र में कि होबे 703 के कत 100 द्वारा भाग होबे। तो ये दशमिक भग्नांश थेके साधारण भग्नांशे जावा है। आबार उल्टोटा जखन करा है साधारण थेके दशमिक साधारण थेके कि दशमिक भग्नांश तखन आमरा कि करी तखन आमरा कि भाग करब एवं दशमिक बसिए शून्य दिते थाकब। मन करो एरकमई एकटा साधारण भग्नांश संख्या 3/5 तो 3/5 एटा कि बोझाय 3 के 5 द्वारा भाग। एखान थेके जखन आमरा दशमिक भग्नांशे जाब तखन कि करब 3 के आमरा भाग करब 5 दिए तो भाग जाबे ना ताहले प्रथमे एकबार शून्य बाद दिब 500 तारपर 3 थाकबे तारपर दशमिक दिब दशमिक देवार कारणे दशमिकेर पर एक घर अर्थात कि दशेर गुणितक कि हलो कम हलो दश घर कि कम हलो ताहले एखाने कि होबे एकटा शून्य होबे दश द्वारा गुण एरपरे 5 6 30 है। तो एइभाबे कि करि आसे 0.6 उत्तर। ठीक अन्य आरेकटी मन करो 3/4 से क्षेत्रे कत आसबे से क्षेत्रे आबार कि करब आमरा 3 के 4 द्वारा भाग करब तो एक्षेत्रे कि दशमिक दिब तारपर दशमिकेर पर एक घरेर जन्य एकटा शून्य बसबे ठीक आछे। ताहले कत 7 बार देव 4 साथे कत होबे 28 28 2 थाकबे दशमिकेर पर द्वितीय घर हওয়ার জন্য আরেকটা শূন্য এসে বসবে তাহলে 4 পাঁচে কত হবে 20 তাহলে এখানে কি আসবে 0.75 তাহলে কি এগুলি আসে। কিন্তু কিছু রয়েছে যে ক্ষেত্রে কি সম্পূর্ণটা মিলে যায় না। যেমন করো 1/3 এটা থেকে যখন আমরা কি সাধারণ দশমিক ভগ্নাংশে যাব তখন কি করব 1 কে আমরা ঠিক একই রকম করে 3 দ্বারা ভাগ করব তো শূন্য দিয়ে দশমিক দিয়ে কি একটা শূন্য বসবে 3 বার দেব 9 হবে 1 থাকবে আবার কি দ্বিতীয় ঘরের জন্য আবার একটা শূন্য আসবে আবার 3 বার দেব 9 হবে আবার 3 বার এখানে 10 হতো এভাবে কি চলতে থাকবে এভাবে চলতে থাকবে এইদিকেও কি উত্তরটা চলতে থাকবে। তখন সেক্ষেত্রে আমরা কি 0.333 ডট ডট এইভাবে উত্তরটা লিখব তা না করে কি করি 0.3 পৌনপণিক বা 0.3 বার দেই ঠিক আছে। তাহলে এই ডটটা হচ্ছে কি পৌনপণিক চিহ্ন আর বারটাও কি একই বোঝায় শুধু এটাকে পৌনপণিক চিহ্ন না বলে বার বলা হয় ঠিক আছে। তাহলে এটার উত্তর কত আসবে 0.3 পৌনপণিক ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পৌনপণিক চিহ্নটা ব্যবহার করব। তো প্রথমে আমি তোমাদের দেখাবো সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে পৌনপণিক করা হয় এবং তারপরে আমি তোমাদের কি ওই পৌনপণিক থেকে সাধারণ ভগ্নাংশ করাবো। এরকমই মনে করো আর একটা সংখ্যা যে ক্ষেত্রে কি 25/99 তাহলে এটা কি 25 কে ভাগ করব আমরা 99 দ্বারা
তাহলে কি দশমিক ভগ্নাংশ পাব? প্রথমে কি দশমিক দশমিক দেওয়া লাগবে, তাহলে কি একটা শূন্য আসবে, দুইবার দিব 198 হবে, তাহলে বিয়োগ করলে কত হবে 52। দশমিকের পরের কি দ্বিতীয় ঘর হওয়ার জন্য আর একটা শূন্য বসবে, এক্ষেত্রে কতবার দেব 5 বার, 5 বার দিলে কত আসবে 495, যেখান থেকে আবার 25 আসবে। এরপরে কি আবার কিন্তু দুইবার দিব, ঠিক আছে, শূন্য একটা বসতো, 3 নম্বর বাজে দুইবার দিতাম 198। 98 হওয়ার পরে আবার কত আসতো 52। দশমিকের পরে আবার চতুর্থ ঘর হওয়ার জন্য আর একটা শূন্য, তারপরে আবার কি 5 বার দিতাম, তাহলে আবার কত আসতো 495, তারপরে কত হতো 25। এই হবে কি চলতে থাকতো, উত্তর কি হবে চলতে থাকতো। কিন্তু তখন কীভাবে লিখবো, তখন আমরা লিখবো রেঞ্জটা কতদূর, কতদূর সংখ্যাটা কি বারবার রিপিট হচ্ছে, তাহলে সেই রেঞ্জটা পর্যন্ত আমরা উত্তরটা লিখবো। তাহলে কি 0.2 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, এটার অর্থ যে 2 থেকে 5 এই ঘরটা কি পুনরায় কি আবৃত্তি হচ্ছে, অথবা কী লিখবো 0.25 তার সম্পূর্ণটার উপরে কি বার চিহ্ন, ঠিক আছে। তাহলে এটাকে কী লিখবো আমরা 0.25, এখানে কি 2টা পৌনঃপুনিক চিহ্ন হবে, ঠিক আছে। এতে আবার 3টাও থাকতে পারে, যখন 3টা থাকবে তখন কি লিখবো, মনে করো 303 পর্যন্ত বারবার আসতেছে, তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত, অথবা কী করবো 303 কি বার দেবো। তো তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে বা মনে রাখলেই খুব ভালো হয়, তাহলে উত্তর করার সময় তোমাদের কি অনেক সুবিধা হবে। তার হচ্ছে কি আমি তোমাদের 3টি কন্ডিশন বলবো, যদি কি থাকে 3 দ্বারা ভাগ থাকে, কি যদি 3 বা 3-এর গুণিতক দ্বারা, ঠিক আছে, গুণিতক দ্বারা এটা না গুণিতক দ্বারা ভাগ হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটি সংখ্যা রিপিট হবে, কয়টি সংখ্যা একটি সংখ্যা কি হবে রিপিট হতে থাকবে। যেমন মনে করো 1/3 যদি লেখি তাহলে কি আসবে 0.33333 ডট ডট করে আসতে থাকবে, তার অর্থ 0.3 পৌনঃপুনিক। মনে করো ঠিক একই রকম করে 1/6, সেক্ষেত্রে কি আসবে 0.1, তারপর 6 6 6 6 রিপিট হতে থাকবে, যার অর্থ কি 0.1 6 পৌনঃপুনিক। তাহলে কী বললাম 3 বা 3-এর গুণিতক দ্বারা যদি ভাগ হয়, এক্ষেত্রে কি 6 দ্বারা ভাগ হয়েছে, ঠিক একই রকম করে 9 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে, 21 হতে পারে, তাহলে সেগুলি দ্বারা যখন কি ভাগ হবে তখন কি কেবলমাত্র একটা সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে এবং সেটাই কি বারবার আসতে থাকবে, ঠিক আছে। ঠিক একই রকম করে মনে করো 1/9, এখানে আসবে কি 0.1111 ডট ডট ডট, যার অর্থ কি 0.1 পৌনঃপুনিক, ঠিক আছে। যদি আমরা 3-এর গুণিতক, তো এবার আরেকটা হলো যদি কি 11-এর গুণিতক দ্বারা ভাগ হয়, যদি 11 বা 11-এর গুণিতক, 11-11 গুণিতক দ্বারা যদি কি ভাগ হয়, তাহলে সেক্ষেত্রে কি 2টি ডিজিট রিপিট হবে, কী হবে 2টি অঙ্ক কী হবে রিপিট হবে, ঠিক আছে। তাহলে কয়টি অঙ্ক 2টি অঙ্ক, সেক্ষেত্রে 2টি অঙ্ক যখন 11 বা 11-এর গুণিতক দ্বারা ভাগ হবে। যেমন মনে করো 1/33, যার অর্থ 0.03030 ডট ডট ডট, তাহলে কি কয়টি, এই 30টাই তো বারবার রিপিট হতেছে, তাহলে কী লাগবে 0.03.03, অথবা 0.030 এটার উপরে কি বার চিহ্ন, ঠিক আছে। সেরকমই আরেকটি উদাহরণ তোমাদের হলো মনে করো 1/11, সেক্ষেত্রে কী আসে ভাগ করলে, ভাগ করলে আসবে 0.90090, এইভাবে কি আসতে থাকবে, যেখান থেকে বোঝা যায় যে কি 90টাকে বারবার রিপিট হতেছে, তাহলে কি পৌনঃপুনিক 9 টু 0,
বা আমরা কি লিখতে পারি শূন্য দশমিক নব্বই তার উপরে বার, যেটা কি বারবার আসবে। ঠিক আছে, এবার আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, এটা হচ্ছে তৃতীয় কেস। এভাবে চারটা পাঁচটা করা হয়, আমি তোমাদের তিনটেই করাবো। যে যদি কি হয় তিনটি এগারো মানে তিনটি এক অর্থাৎ একশো এগারো বা একশো এগারো এর গুণিতক দ্বারা ভাগ হয়, গুণিতক দ্বারা কী হবে ভাগ হবে, তাহলে সেক্ষেত্রে কয়টি ডিজিট পাব, তিনটি অঙ্ক রিপিট হবে, তিনটি অঙ্ক কী হবে রিপিট হবে, তাহলে পৌনঃপুনিক তিনটি সংখ্যার উপরে থাকবে। তিনটি সংখ্যার উপর মানে বসাবো তো দুটি রেঞ্জ থাকবে, এখানে মনে করো পাঁচ, এখানে দুই, এখানে তিন, এখান থেকে এত দূর, ঠিক আছে, বসবে দুটি, দুটি দিয়ে কি পাল্লাটা বোঝায় রেঞ্জটা কত দূর। ঠিক আছে, তাহলে তিনটি এক বা একশো এগারো বা একশো এগারোর গুণিতক দ্বারা যদি কী হয় ভাগ হয় কোনো সংখ্যা, তাহলে সেক্ষেত্রে এত থাকতে পারে। আর যদি ভাগ মিলে যায় তাহলে তো থাকবে না, সাধারণত এই সংখ্যাতে থাকে। আর যদি কোনো সময় মিলে যায় মনে করো ছেষট্টিকে তেত্রিশ দিয়ে ভাগ, তাহলে সেক্ষেত্রে তো দুই আসবে অ্যান্সার, সেক্ষেত্রে কি ডট 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 তো আর আসবে না। হ্যাঁ, যদি না হয় তাহলে তেত্রিশ দ্বারা কি ভাগ করে সাধারণত হওয়ার চান্স থাকে যদি হয়। ঠিক আছে, তাহলে কতদূর হবে দুটি ঘর পর্যন্ত, মানে এগারোর গুণিত। কিন্তু যদি ভাগ মিলে যায় সেক্ষেত্রে তো আর আসবে না। যেমন মনে করো একশোকে তিনশো তেত্রিশ দ্বারা ভাগ, একশোকে তিনশো তেত্রিশ দ্বারা ভাগ করলে কত আসবে শূন্য দশমিক তিনশো তিনশো তিনশো, এইভাবে কি আসতে থাকবে। তাহলে এখানে রিপিট কয়টি অঙ্ক হতে চায়, তিনটি অঙ্ক, তিনশো, তাহলে কি এইভাবে আমরা লিখব পৌনঃপুনিক তিন টু সেকেন্ড জিরো অথবা শূন্য দশমিক তিনশো যার উপরে কি সমটার উপরে বার চিহ্ন। ঠিক এইরকমই আর একটা মনে করো পাঁচশো পঞ্চাশ বাই সিক্স সিক্স সিক্স, এটাও তো একশো এগারোর কি গুণিতক, তাহলে সেক্ষেত্রে আমরা ভাগ করলে পাবো শূন্য দশমিক এইট টু ফাইভ, এইট টু ফাইভ এভাবে কি আসতে থাকে, ওকে আসতে থাকে। তাহলে সেক্ষেত্রে কি এই তিনটি সংখ্যা বারবার কি রিপিট হচ্ছে, তাহলে কী লিখবো শূন্য দশমিক এইট টু ফাইভ, আট টু পাঁচ হচ্ছে পৌনঃপুনিক চিহ্ন, অথবা কী লিখবো শূন্য দশমিক আট দুই পাঁচ সমটার উপরে কি বাড়ে তিনটি সংখ্যার উপরে। ঠিক আছে, ঠিক একই রকম করে একশো এগারো ছাড়া আরেকটি এসে যার জন্য কি তিনটি সংখ্যা কি রিপিট হয়, সেটা হচ্ছে কি সাঁইত্রিশ বা সাঁইত্রিশের গুণিতক, সাঁইত্রিশ বা সাঁইত্রিশের গুণিতক, সাঁইত্রিশ বা সাঁইত্রিশের গুণিতক দ্বারাও ভাগ করলে কি হয় তিনটি সংখ্যা এরকম করে রিপিট হতে থাকে। ঠিক আছে, ঠিক একই রকম করে যখন আমরা কী করবো চারটি এক দ্বারা ভাগ করব, কয়টি এক চারটি এক বা এক হাজার একশো এগারো দ্বারা যখন ভাগ করব তখন কী হবে চারটি ডিজিট বা অঙ্ক কী হবে রিপিট হবে, এগারো বা এর গুণিতক দ্বারা ভাগ করলে কী হবে চারটি ডিজিট কী হবে রিপিট হবে। ঠিক আছে, যদি পাঁচটি এক দ্বারা তাহলে সেক্ষেত্রে কি পাঁচটি ডিজিট কী হবে রিপিট হতে থাকবে। ঠিক আছে, পাঁচটি ডিজিট মানে হচ্ছে মনে করো টু থ্রি ফোর ফাইভ, ঠিক আছে শূন্য দশমিক, তারপরে আবার টু থ্রি ফোর ফাইভ এবং চারটি হয়ে গেছে, তাহলে আরেকটি মনে করো ওয়ান, এরকম করে কি পাঁচটা করে ডিজিটকে রিপিট হতে থাকবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পৌনঃপুনিক চিহ্ন দেবো এখান থেকে এত দূর, আর বাকি এগুলো আর লিখবো না। সেরকমই তোমাদের একটা কোশ্চেন করি যেখানে বলা রয়েছে শূন্য দশমিক ওয়ান টু থ্রি, যেখানে পৌনঃপুনিক ওয়ান টু থ্রি এত সমান সমান কত হবে। তোমাদের অপশন দেওয়া রয়েছে যে অপশন এ একশো তেইশ বাই নয়শো, অপশন বি একশো তেইশ বাই নয়শো নয়, অপশন সি একশো তেইশ বাই নয়শো নব্বই, অপশন ডি একশো তেইশ বাই ট্রিপল নাইন। ঠিক আছে, তোমরা আন্দাজ করো কোনটা হবে। তো আমি কি বলেছি যখন কি থাকবে তিনটি সংখ্যা বারবার রিপিট হবে, তার মানে কি হয় তিনটি এক দ্বারা অথবা সাঁইত্রিশ দ্বারা কী হবে সাঁইত্রিশের গুণিতক দ্বারা ভাগ হবে, তাই তো।
তাহলে দেখো তিনটি একের গুণিতক বা সাঁইত্রিশের গুণিতক বা তিনটি এক বা সাঁইত্রিশ দ্বারা ভাগ যায় বা এর গুণিতক আছে কি এখানে, হ্যাঁ তিনটি একের রয়েছে এত, তাহলে অ্যান্সার হবে কি, এটাই অ্যান্সার হবে, যা কি করার দরকার নেই, অটোমেটিক বোঝা যায় যে এটা কি তিনটি একের গুণিতক দ্বারা কি ভাগ হচ্ছে এমন সংখ্যাটাই হবে। আর না হলে সাঁইত্রিশ দ্বারা, দেখো এটা সম্ভবত সাঁইত্রিশ দ্বারা মিলে যাবে, ঠিক আছে। তো আমি তোমাদের এখন পদ্ধতিটা দেখাচ্ছি কীভাবে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে বা মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়। পৌনঃপুনিক একটা হচ্ছে দশমিক ভগ্নাংশের অন্তর্গত, যেখানে তোমরা দেখলে যে বারবার রিপিট হতে থাকবে দশমিক বসিয়ে, দেখলে তিন তিন তিন, তো এটা কি দশমিক ভগ্নাংশের অন্তর্গত হচ্ছে পৌনঃপুনিক। যেখানে যদি কমপ্লিটলি ভাগ যায় তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতাম, যে মনে করো এত দূরে গিয়েছে তাহলে কী লিখবো, 333/1000, ঠিক আছে। কিন্তু যখন কি কমপ্লিটলি যাবে না এরকম পৌনঃপুনিক ছিল, তখন আমাদের বুঝতে হবে যে এটা কত দ্বারা নয় লিখবো, তখন কী লিখবো নয়, কারণ এক ঘর তখন কী লিখবো নয়, ঠিক আছে। আর তারপরে যেটা কী আছে তিন সংখ্যাটা তিনটা লিখবো এবং এইভাবে করবো, তখন কী হবে নয় হবে, কারণ পুরো দশটা হয়নি, কারণ এটাকে বারবার আসতেছে, ঠিক আছে। এইভাবে কি একটা আন্দাজ করা যায় এবং এই বেসের উপরে করাচ্ছি তোমাদের পৌনঃপুনিক। এটা কেন হয় এটা তোমাদের অ্যালজেব্রা যখন করাবো তখন আমি প্রমাণটা দেখাবো। তো এখান থেকে তোমরা একদম কমপ্লিটলি শিখতে হবে কীভাবে পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে যাওয়া যায়। মনে করো 0.09, এখানে 0-9 হচ্ছে পৌনঃপুনিক, তার এখানে অর্থ হচ্ছে প্রথমত যদি আমরা কি এটা 0.9 শুধু থাকতো, 0.09, তাহলে কী লিখতাম 9/100, কিন্তু পৌনঃপুনিক থাকার জন্য আমরা কী লিখবো দুটির উপরে পৌনঃপুনিক, একটি থাকলে তো শুধু নয় যেত, আর যেটা ফাঁকা থাকতো তাহলে কী লিখতাম তার জন্য 10 গুণ, তো দুটি পৌনঃপুনিক তাহলে কি দুটি নয়, এটা 99 দ্বারা ভাগ, কারণ কি দুটির উপরে পৌনঃপুনিক। যদি রেঞ্জ আমাদের তিনটি থাকে তাহলে কি তিনটির উপরে হবে, তো দুটির ক্ষেত্রে আর কী আছে, আর কোনো এখানে সংখ্যা নেই, তাহলে কি শুধু 9 রয়েছে, তাহলে 9টা উপরে লিখবো, যা আসবে 1/11, ঠিক আছে। আরেকটি মনে করো 0.0027, যারা পাল্লাটা হচ্ছে 0-7, দ্বিতীয় 0-7, তো সেক্ষেত্রে আমরা কী করবো, যদি এই সম্পূর্ণটা কি না থাকতো তাহলে কী লিখতাম 3×10 কি 3×1000, আর এর জন্য আর একটা 0-10 হতো, তাহলে কি 10000 হতো, 10000 দিয়ে ভাগ করতাম, মনে করো এইরকম থাকতো যদি 27, তাহলে কী লিখতাম 3×1000, আর এটার জন্য আর একটা 10, তাহলে কি 10000, তাহলে কী লিখতাম 27/1000×10, যার অর্থ 27/10000, ঠিক আছে। তো 4টা 0 হবে, কিন্তু এক্ষেত্রে এই তিনটি কী রয়েছে 1000-এর ক্ষেত্রে না লেখে, এক্ষেত্রে তিনটি সংখ্যার উপরে পৌনঃপুনিক, এতে তাহলে 1000 না লিখে কত লিখবো 999, কারণ এক্ষেত্রে আরও আসতে থাকবে সংখ্যাটা রিপিট। আর এক্ষেত্রে যে আরেকটা যে দশমিক উপরে আরেকটা ঘর রয়েছে এর জন্য কি, এর জন্য কী করলাম, আমরা একটা 10 দ্বারা গুণ করছি, এটা ফাঁকা রয়েছে এর জন্য কী করবো একটা 10 দ্বারা গুণ করবো, এক্ষেত্রে সবগুলি ফাঁকা ছিল এর জন্য কি 4টি 10 দ্বারা, এক্ষেত্রে কি একটি ফাঁকা রয়েছে এর জন্য 1টি 10 দ্বারা গুণ থাকবে হরের সাথে, ঠিক আছে। আর উপরে কী লিখবো আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখবো পৌনঃপুনিক রেঞ্জ পর্যন্ত, কি পৌনঃপুনিক রেঞ্জ পর্যন্ত সংখ্যাটা, তাহলে কত হবে 27, সামনে তো 0 লেখার দরকার নেই, এর থেকে কি বিয়োগ হতো সামনের কি সংখ্যাটা দশমিক ছাড়া সংখ্যাটা, দশমিক ছাড়া, যদি এক্ষেত্রে মনে করো 5.2 থাকতো তাহলে 52 বিয়োগ করতাম, কত বিয়োগ করতাম 52, ঠিক আছে। তো সেই রকম কিছু নেই, তার ক্ষেত্রে কী লিখবো আমরা 0 বিয়োগ করব, যা থেকে আসবে কত 27/9990, এক্ষেত্রে 9টা দিয়ে ভাগ যাবে, তো সেগুলি দেখাচ্ছি না। এরপর আর একটা সংখ্যা 0.1234, এক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 2-4 হচ্ছে রেঞ্জ, তাহলে এক্ষেত্রে কী করব, এই তিনটির জন্য 3টি 9 আসবে, একটা ঘর ফাঁকা রয়েছে দশমিকের পরে, তাহলে একটা কি 10, ঠিক আছে। আর কী রয়েছে,
আর কি পৌনঃপুনিক সংখ্যাটা লিখবো সম্পূর্ণটা, সম্পূর্ণ সংখ্যাটা, ঠিক আছে, শুধু 27 না, সম্পূর্ণ সংখ্যাটা লিখবো। তাহলে সম্পূর্ণ সংখ্যা কত হবে? 1, 2, 3, 4, যার থেকে আমরা বিয়োগ করব কেবলমাত্র ফাঁকা ঘরটা। কি ফাঁকা ঘরটা? যদি এক্ষেত্রে 1.1234 থাকতো তাহলে কত বিয়োগ করতাম? 11 বিয়োগ করতাম। এক্ষেত্রে কী রয়েছে? শুধু 1 রয়েছে, 01 মানে তো 1। তাহলে কী করবো আমরা? 1 বিয়োগ করবো, তাহলে আসবে 1233/9990। এটা দেখো 3 দিয়ে কাটবে মানে 9 দ্বারাও কাটবে, তো এত দূর। যদি মনে করো আর একটা সংখ্যা নাও, ঠিক আছে, মনে করো 1.333, যেক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 832, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো এক্ষেত্রে কি রয়েছে? 3 ঘর, মানে 3টি 9 দশমিকের পরে। আর কি কোনো ঘর রয়েছে ফাঁকা? নেই। তাহলে কি 10-এর আর গুণিতক দ্বারা গুণ হবে না, বা 10 দ্বারা আর গুণ হবে না, ঠিক আছে? যদি 2টি ঘর থাকতো তাহলে 2টি 10 দ্বারা গুণ, এক্ষেত্রে নেই। সম্পূর্ণ সংখ্যাটা আমরা লিখবো তাহলে 100, মানে 1333, যার থেকে বিয়োগ করব কি বিয়োগ করব? ফাঁকা ঘরটা। ফাঁকা ঘর কি? 1 রয়েছে, 1 বিয়োগ করব। তাহলে তোমার আসবে হচ্ছে 1332/999, ঠিক আছে। এমন করে আর একটা সংখ্যা 2.573 6 দেবে, হ্যাঁ 6, এক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 8 6 2 8 6, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা? এক্ষেত্রে তাহলে কী হবে? 2টি 9 লিখবো, কারণ এটার জন্য কি 100 হতো, কিন্তু 100 হবে না, কারণ বারবার আসবে। তাহলে কি 99 লিখবো। আর কি 2টি ঘর কি ফাঁকা রয়েছে দশমিকের পরে, যাদের উপর পৌনঃপুনিক নেই, তাহলে কি 2টি 10 অর্থাৎ 100 দ্বারা গুণ করব, ঘরের সাথে গুণ করব। আর কি সম্পূর্ণ সংখ্যাটা লিখবো 2, 5, 7, 6, 6, যার থেকে কী বিয়োগ করবো আমরা? পৌনঃপুনিক ছাড়া অঙ্কটা বিয়োগ করবো, মানে সংখ্যাটা বিয়োগ করবো, তাহলে কি 2, 5, 7, যা বিয়োগ করলে কিছু একটা আসবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুনি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এক্ষেত্রে অনেক কিছু বোঝার জিনিস রয়েছে। আর এটার প্রমাণ আমি তোমাদের অ্যালজেব্রা যখন করাবো তখন আমি করিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।